হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো পুরো এখানে স্ট্রাকচারটা হচ্ছে পুরো টোটাল হ্যাঁ নমস্কার বন্ধুরা, সাথী দা ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিশ্বজিৎ, আজকে আমি চলে এসেছি হুগলি শ্রীরামপুরে। থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, এখানেও কল্যাণীর মতো টুইন টাওয়ার তৈরি হচ্ছে আর অলরেডি কত অনেকটা কাজ এগিয়ে গেছে। আমি সেই ব্যাপারে ইনফরমেশনগুলো আপনাদের দেব। আর কল্যাণীর মতো বলা ভুল হবে, আর এখানে মালয়েশিয়ার মতো বলাটা আমার মনে ঠিক হবে, ঠিক আছে? হয়তো কল্যাণীতে কতটা বেটার হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারটা পুরো ইনফরমেশনগুলো আমি ভিডিওতে দেবো, যতটা পারবো কভার করবো। সঙ্গে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। ঐতিহাসিক শহর শ্রীরামপুর, প্রতি বছর এই শহরে খুব ধুমধামের সহিত দুর্গা পূজা পালিত হয়। শহরের কোনো না কোনো প্যান্ডেল বিশেষ গৌরব অর্জন করে, সেই রকমই এবছর এই আরএমএস মাঠের দুর্গা প্যান্ডেল বিশেষ গৌরব অর্জন করবে বলে আমার ধারণা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখুন কাজ চলছে এখনও জোর কদমে কাজ চলছে, টাইম হাতে এদের বেশি নেই, ঠিক আছে? আর পুজোর একটু দু একদিন আগে হয়তো উদ্বোধন হয়ে যাবে এখানটা। দেখতে পাচ্ছেন দেখুন ভিতরে সব রয়েছে, তাহলে এবার এখন বিশ্রাম করছে, এখানে জোর কদমে সব পুরো কাজ চলছে। এখন কাঠের বোর্ড ফোর্ড এসছে, দেখুন দেখতে পাচ্ছেন কাঠের বোর্ড আছে, দেখুন কাঠের বোর্ড ফোর্ড রয়েছে, এখন এগুলো সব লাগাবে। আচ্ছা এগুলো লাগানোর পরে কাজ ফাজ লাগাবেন, তাই তো? আচ্ছা এগুলো লাগাবে, তারপরে কাজ ফাজ লাগাবে, ঠিক আছে? এখনো সেই কাজগুলো হচ্ছে, আর সারা রাত কাজ হচ্ছে না? হ্যাঁ বাইরেটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সারা রাত বলছে কাজ হচ্ছে এখানে, ঠিক আছে সারা রাতই কাজ হচ্ছে। আচ্ছা বাইরে একদম দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু বাইরে থেকে, ১৩০ ফুট হচ্ছে এর হাইট। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ১০০-১৫০ লোক হবে প্রায় কাজ করছে এখানে টোটাল, সারা দিন রাতই কাজ হচ্ছে এদের। এখনও তো বিশ্রামের টাইম, দেখতে পাচ্ছেন সব খাওয়া দাওয়া করছেন, বিশ্রাম করবে, ঠিক আছে? আমার মানে দিয়ারা, দিয়ারা আপনি কাঠের কাজ, এইসব এই যেসব লোক রানাঘাট, আচ্ছা আচ্ছা, ভাই না, আচ্ছা আচ্ছা। আর আপনি মানে এই স্যার এই যে এগুলো কার্পেন্টারের কাজ করছেন শুধু? আমি কোম্পানির মানে আন্ডারে, আচ্ছা আচ্ছা। এটা কোম্পানি বলতে কোম্পানির কাছে এটা দেওয়া আছে? আমি দীর্ঘ এই ৮-১১ বছর কাজ করছি এই কোম্পানি। আপনি জানেন তো মানে এটা কল্যাণীতে একটা এরকম হচ্ছে, আচ্ছা তার থেকে কি এটা বড় হচ্ছে না তার হাইটে সমান হচ্ছে না কম হচ্ছে? জানি না, ওটা ১৫০ ফুট হচ্ছে, এটাও ১৫০ ফুট হচ্ছে, আচ্ছা মানে ১৫০ ফুটে পারমিশন শুনেছি হয়ে গেছে এখানে, আচ্ছা ১১০ ফুট হবে, ১২ ফুট, দেখেন কত বড় হয়, আচ্ছা
উদ্বোধনটা জানতে পারলে ভালো হতো যে উদ্বোধনটা কবে হচ্ছে। যাতে দেখলাম তাতে আরো 20 ফুট হবে। ও বাবা, তা 70 ফুট হয়ে যাচ্ছে। হ্যাঁ 70 ফুট হবে। আচ্ছা আচ্ছা, এখন মডেল কি পাল্টিয়ে দিয়েছে না ওইটা আছে, তাও অ্যাপ্রক্স মোটামুটি 70 ফুট কাছাকাছি, কম বেশি হয়ে যাবে। আচ্ছা 150 ফুট হয়ে গেছে আর কি। ওই 60-65 ধরে রাখুন। আচ্ছা আচ্ছা, 150 ফুট তো হয়েই গেছে। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ কাকু। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 150 ফুট হয়ে, অলরেডি 150 ফুট হয়ে গেছে স্ট্রাকচারটা। তারপরে চূড়া হবে, চূড়া হয়তো অন্তপক্ষে 20 ফুটের কাছাকাছি চূড়াটা হবে। ঠিক আছে, তো 170 ফুট ওরা আশা করছে, 170 ফুট ছাড়িয়ে যেতে পারে। ঠিক আছে, আর সারা দিন রাতে কাজ হচ্ছে, মানে কোনো অংশে কম হচ্ছে না কল্যাণীর থেকে। ঠিক আছে, আপনারা যদি যারা কল্যাণী যেতে পারবেন না তারা এখানে চলে আসুন, দেখতে পারবেন। আর এটা আশা করছি 2-3 তারিখের মধ্যেই হয়তো এটা উদ্বোধন হয়ে যাবে, মানে দ্বিতীয় তৃতীয়ার মধ্যে হয়তো উদ্বোধনটা করে দেবে এনারা, সম্ভবত, এখন কনফার্ম বলতে পারছি না, কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, আর এদের কাজটা অনেকটাই বাকি রয়েছে, আর সারাদিন রাতে ওনারা কাজ করছেন এখনও। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও পুরো এখানে স্ট্রাকচারটা হচ্ছে পুরো টোটাল প্লাই দিয়ে আর কাঠে, আর হচ্ছে আপনার বাসের স্ট্রাকচার করা আছে। ঠিক আছে, তার বা কাঠের স্ট্রাকচারের মানে কাঠের যে কাঠ মারা হয়েছে তার উপরে কাজটা বসবে, কাজ। ঠিক আছে, আচ্ছা কাজ অ্যাকচুয়ালি এটা অরিজিনাল কাজ নয়। ঠিক আছে, তো সেইটা মানে এই যে এই জিনিসটা লাগানো রয়েছে ঠিক এই জিনিসটাই বসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কিছুটা জায়গায় ওখানে লেগেছে, দেখুন ওই জায়গাটা লেগেছে, এখানটা কিছুটা লেগেছে, এইসব এই যে জিনিসটা হবে। ঠিক আছে, আর মিডিলে হয়তো কিছু ডেকোর, এই যে কালো মতো যেখানে রয়েছে কোনো কিছু ডেকোরেশন হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন লেবাররা কাজ করছে, দেখুন এই আরে কি হবে ভাই দাদা, এটা ওই এখান দিয়ে যা, এটা কি কোনো জলের কোনো কিছু হবে? না না, জলের কিছু হবে তাহলে এটা ওই মন্দিরে ওঠার জন্য। আচ্ছা আচ্ছা, মন্দিরে ওঠার জন্য যে রাস্তাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারবে কবে এটা চালু হবে, মানে উদ্বোধন কবে হবে বলতে পারবে? শুনেছো কিছু? হ্যাঁ পারবো না ওটা বলতে। আচ্ছা আচ্ছা, আর যে এই যে কাঠে যে ওই যে স্ট্রাকচারটা লেগেছে কাচের, ওটা কাচ তো নয়? আচ্ছা আচ্ছা, কি আছে বলতে পারবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে শ্রীরামপুর, এখানে আসতে হবে, শ্রীরামপুরে হচ্ছে, শ্রীরামপুর স্টেশনের সামনে। হয়তো সবাই জানেন আপনার শ্রীরামপুর কোথায় রয়েছে, যারা জানেন না তাদের জন্য বলছি, শ্রীরামপুরটা হচ্ছে আপনার হাওড়া ব্যান্ডেল লাইনে, আর খুব বড়ো মানে হুগলির খুব বড়ো শহর হচ্ছে এই শ্রীরামপুর। ঠিক আছে, আর আপনাদের শ্রীরামপুর স্টেশনে নামবেন, স্টেশন নামলে স্টেশন থেকে আপনারা দেখতে পারবেন এই চূড়াটা, মানে একটুখানি স্টেশনের গায়ে রয়েছে এই পূজাটা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা, সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে শ্রীরামপুর, এখানে আসতে হবে, শ্রীরামপুরে হচ্ছে, শ্রীরামপুর স্টেশনের সামনে। হয়তো সবাই জানেন আপনার শ্রীরামপুর কোথায় রয়েছে, যারা জানেন না তাদের জন্য বলছি, শ্রীরামপুরটা হচ্ছে আপনার হাওড়া ব্যান্ডেল লাইনে, আর খুব বড়ো মানে হুগলির খুব বড়ো শহর হচ্ছে এই শ্রীরামপুর। ঠিক আছে, আর আপনাদের শ্রীরামপুর স্টেশনে নামবেন, স্টেশন নামলে স্টেশন থেকে আপনারা দেখতে পারবেন এই চূড়াটা, মানে একটুখানি স্টেশনের গায়ে রয়েছে এই পূজাটা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ নমস্কার বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর যাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।